হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমিলি ইজ ওয়ান্ডারল্যান্ড। তো আমি যেরকম বলেছিলাম যে আমি পুজোতে রোজ ব্লগ করব, তো আজকে ষষ্ঠী, আজ থেকে আমি ব্লগ শুরু করছি। আর হ্যাঁ, আমার পাওয়ার আরও বেড়েছে, ডক্টরের কাছে গেছিলাম, তো পাওয়ার আরও বাড়ার কারণে আমি আবার একটা অন্য ফ্রেমের চশমা নিয়েছি। কেমন লাগছে তোমাদের বলো? সবাই বলছে বুড়ি বুড়ি লাগছে, আমার বাবাই বলছে টিচার টিচার লাগছে, তুই স্কুলে গেছিস, কেউ তোকে চক ধরিয়ে দেয়নি। তো এখন আমি সবে চান করে নিয়েছি, আর এখনও আমি বেরোবো একটু পরেই, এই বলবো অঞ্জলি। তো আমি এখনও রেডি হইনি, তারপর রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, মেকআপ করেছি, চলো চলো চলো। ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই আমরা বাইরে থেকেই ঠাকুরটা দেখে নিয়েছি, তোমাদেরও দেখিয়ে দিলাম, চশমাটা নিয়ে নিই। বাচ্চাদের অনেকগুলো ঠাকুর দেখে হাঁপিয়ে গেছি, তাই একটু খেয়ে নিচ্ছি লাসি। হাতের ব্যাগটা ওখানেই ফেলে চলে এসেছি, আবার বাবা গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো। দেখে নিলাম আরও একটা ঠাকুর, আমাদের নেওয়ার ছিল একটা ট্রে, তো ট্রে নিয়ে নিলাম। তিন বাজারের ঠাকুরের অন্যরকম করেছিল জামা দিয়ে, তো মনে হচ্ছে পরে ওই জামাগুলো বিতরণ করে দেবে। এখন এটা ঘুরছে না, কিন্তু রাত্রিবেলা এটা ঘুরছিল। দেখো ঠাকুরটা কি মিষ্টি দেখতে হয়েছে। বাড়ি চলে এসছি, যে কটা ঠাকুর দেখেছি তোমাদেরকে দেখালাম, আর রাস্তায় যেতে যেতেও কয়েকটা ঠাকুর দেখলাম। কারণ আমি ড্রেসটা চেঞ্জ করবো, চেঞ্জ করে নতুন জামাই পরবো, তো তারপর তোমাদের সাথে দেখা করছি। আর হ্যাঁ, সকালবেলা আমি ব্রেকফাস্টটা দেখাতে ভুলে গেছি, আমি খেয়েছিলাম আজকে চাউমিন। ও গাইজ, আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, গুড ভাইবস লেখা একটা জামা পরে নিয়েছি। এবার চলো তোমাদেরকে আমার একটা জিনিস দেখাবো। এটা আমি বানিয়েছি, প্রথমবার আমি কোনো মানে আসল মাটি দিয়ে কোনো জিনিস বানালাম। এখানে দুর্গা ঠাকুর, ওখানে সিংহ, মহিষাসুর, আর এখানে নিচে মোষ। এখানে দেখো সব অস্ত্র আছে চারিপাশে, আর চোখটা একটু ধেবড়ে গেছে আমি জানি, আমি এটা প্রথমবার বানিয়েছি। তো আজকে ষষ্ঠী, তাই আমি ঠাকুরটাকে পুজো করবো। মামা আর হ্যাঁ, ঠাকুরটা বানাতে আমার মামাকে একটু হেল্প করেছে। আমি এখন একটু মেহেন্দি পরে নিচ্ছি। তো গাইজ, আমার মেহেন্দি পরা হয়েও গেছে, তোলাও হয়ে গেছে, দেখো। আর পেছন দিকটা কিছু দেখাই যাচ্ছে না, জানি তারপর হাতে কিছু জল লেগে আছে, এটা আমি নিজে পরেছি। আর এটা আমাকে মা পরিয়ে দিয়েছে, এটা আমি বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ আমাকে রেডি হতে হতো। তো এখন আমি রেডি হব, তারপর একটু পরে আর ক্লাবে যাবো, তার আগে কয়েকটা ঠাকুর দেখবো, তো তোমাদেরকেও দেখাবো। তুই কি জানে প্যার করতে পারি,
ফিরে গেছে এখন 11:28 বাজে আর সবাই প্ল্যান করছিল রাত 12টার সময় বেরোবে ঠাকুর দেখতে যাবে কিন্তু আমার অনেকগুলো তো দেখা আছে তো শ্রীরামপুরের মধ্যেই দেখবে একটু মায়ের এসে রিসরার দিকটা যাবে তো আমি বাবাকে কেঁদে কেঁদে সব আঙ্কেলরা বলেছে মানে আমার একটা আঙ্কেল বলেছে তারপর অগ্নিমিত্রা বলেছে সব মামাই দিদি বলেছে সবাই বলে বলে বাবাই রাজি হয়েছে যে যেগুলো দেখিনি খালি সেগুলোই দেখাতে নিয়ে যাবে রাত 12টার সময় এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই দিয়ে তারপর যাব ততক্ষণের জন্য টাটা পুরো যে শোটা আছে ওটার ভিডিও আমি আলাদা করে আপলোড করবো একদম গায়ে কাঁটা দিচ্ছিল তো তোমরাও দেখো আর পারলে পুজোর মধ্যে একদিন আসো এখানে বাবা এই জায়গাটার নাম কি ক্লাবটার নাম কি নবানন সংঘ মানিকতলা তোমরা পারলে একবার এখানে এসো খুব ভালো লাগবে তখন আমরা যাচ্ছি ভাগীরথী লেনের দিকে মাম্মাম বাড়ি ক্লাব থেকে টোটাল 8টা গাড়ি বেরিয়েছিল গলিটায় ঢুকে যেতে ইচ্ছে করছে এখানে কাউকে খুঁজে পাচ্ছি তারপর আমরা এটাই চলে এলাম এখানেও খুব ভালো একটা গ্রাম্য পরিবেশ হয়েছে লেখাটা স্ক্রিনশট তুলনাও করে নিই এখানে বাড়িঘর করছে সত্যি সত্যি গাছ হ্যাঁ মানে আমি সবজির গাছ বুঝতে পারিনি হ্যাঁ একটা পুকুর আছে আর এখানে ব্রিজ কি ভালো এফেক্ট এখানে মাছ ধরা হচ্ছে ওখানে রান্না বান্না চলছে আমরা ব্রিজ টপকে ফেলেছি চয় আমি এখানে তাবৃতার সাথে যাচ্ছি চাষি তুমি চাষ করো আমাদের পেট কাকতাড়ুয়া এখানে আর এখানে ঠাকুর তাবৃতে দাঁড়িয়ে যা দেখেনে ঠাকুর কি সুন্দর এত সুন্দর ব্যাপারটা আমি না তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা ভালো করে তোমরা এখানে পারলে এসো ওখানে রান্না হচ্ছে ওটা দেখাতে ভুলে গেছি ওটা ছাগল ও আচ্ছা এটা গরু সত্যিকারের সত্যিকারে রেখে দিয়েছে ওখানে একটা ঘর করেছে এখানে ঘুরতে দেওয়া দেয়ালে কি ভালো লাগছে বাবা কেন এরকম নেক্সট আমরা এটাই চলে এলাম সো গাইস এখানে আমার খুব ভয় লাগছে মামাই জি ধরো গো এখানে ছুটে ছুটে চলে যাচ্ছে এর মুখ দিয়ে উঠতে হবে না তো চলে ভেতরে যাওয়া যাক কোথায় চলে যাচ্ছি মামাই দিদি কেন করছো বাড়ি চলো না এখানটা পুরোটা ব্লক করা তো ম্যানেজেই হবে ঘোড়ার সামনে ঠাকুরের রূপটাকে যেন কি বলে আমরা সবাই ভুলে গেছি কারণ মনে নেই তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করো এই এটা আবার কি অসুর এখানে এক্সিট এখানে আর একটা রাস্তা খালি গ্রিলের ভিতর দিয়ে রাখা যায় বেরিয়েছি কিছু ধরবো একটু পরে চল ঠাকুর সো গাইস কালকে ফিরেছি আমি 3:30 নাগাদ তো এসে শুয়ে পড়েছি আর এনার্জিও ছিল না আর ফেজনাই ব্লগটা কালকে এন্ড করতে পারিনি তো আজকে আমি এন্ড করছি ব্লগটাকে আর আমি সপ্তমীর ব্লগটাও আমার করা চলছে তো আমি যেদিন যে ব্লগটা করবো সেটা তার পরের দিন আসবে ঠিক আছে